আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশিরা কেন নিউ ইয়র্কে থাকে। অভিবাসীদের কাছে বরাবরই পছন্দের তালিকায় রয়েছে আমেরিকা। উদ্বাস্তু বা শরণার্থী, ফ্যামিলি, স্টুডেন্ট ভিসা, ডাইভার্সিটি ভিসা, ডিবি, আরও নানা প্রক্রিয়ায় অভিবাসীরা জায়গা নিচ্ছে এদেশে। আমেরিকার প্রায় 50টি অঙ্গরাজ্যেই বিভিন্ন দেশের অভিবাসীরা জায়গা করে নিচ্ছে। সব অঙ্গরাজ্যই যে অভিবাসীদের জন্য সমান অনুকূল তা নয়, শহরের বিভিন্ন নিয়মকানুন সুযোগ সুবিধাও সমান নয়। অঙ্গরাজ্য ভেদে এই সকল সুযোগ সুবিধার তারতম্য রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী অভিবাসীদের জন্য সবচেয়ে অনুকূলের তালিকায় রয়েছে নিউ ইয়র্ক। তাই বাংলাদেশি অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করে নিউ ইয়র্কে। সো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে হলে আমার ইউটিউব নীলুফা ইউএসএ এবং ফেসবুক পেজ নীলুফা ইউএসএতে, ফেসবুকে আপনারা ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং ইউটিউবটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন। দেখা হবে সম্পূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।